বিয়ের মরশুম আসন্ন, আর বিয়ে বাড়ি মানেই কিন্তু হই হুল্লোড়, খাওয়া দাওয়া, গেট টুগেদার, সমস্ত কিছু। আর ঠিক সেরকমভাবেই কিন্তু আজ একটা বিয়ে বাড়িতে চলে এসেছি আমরা। কোথায় এসেছি দেখতেই পাচ্ছেন, এখানে একেবারে বিয়ে বাড়ির আদলে কিন্তু শুটিং ফ্লোর সেজেছি আমরা। আছি এই মুহূর্তে সাহিত্যের সেরা সময় বউ চুরির শুটিং ফ্লোরে। কিভাবে হচ্ছে অনাথ আর মন্দাকিনীর বিয়ের তোড়জোড় দেখে নিন। হলুদ লেগে আছে, বাকি হলুদগুলো শুকিয়ে পড়ে গেছে। তো আমাদের বিয়ের সিনগুলো চলছে, গায়ে হলুদ হচ্ছে, আজকে বিয়ে হবে, তো কার সাথে হচ্ছে বিয়ে, কেন আমি এরকম আবার গায়ে হলুদের গেট আপে আছি, সেগুলো তো জানতে হলে আপনাদের অবশ্যই বৌছুরি দেখতে হবে। এখানে নানা ধরনের নানা রাইটারের আলাদা আলাদা গল্প আসে, তো অফকোর্স দেখবেন, অ্যান্ড আমাদের বৌছুরিও দেখবেন। সাহিত্য তো অলওয়েজ আমাদের সবারই ভাল লাগে, আমাদের পাস্টে কী হয়েছে, মানে আমাদের হিস্ট্রিটা কী, কীভাবে অনেক জিনিস হয় না সাহিত্য থেকে ইনভেন্ট হয়, তো সেগুলো কীভাবে হয়েছে। অ্যান্ড যেহেতু এর আগেও আমি একটা সিরিয়াল করেছি যেখানে ওটা সাহিত্য বেসডই ছিল, পুরোনো দিনের গল্প, এখানেও একই সাহিত্য বেসড পুরোনো দিনের গল্প, তো নানা ধরনের। ইভেন আমরা শুটে তো যখন করি তখন তো আমাদের গল্পটা শুনি, তো শুনলে অনেক কিছু নতুন জিনিস জানতে পারি, শ্যুট করতে করতে স্ক্রিপ্ট থেকে, ডাইরেক্টরের থেকে, সবার থেকে, টিমের থেকে কোনো জিনিস জানতে হলে এইটা কীভাবে করতে হয়, ওইটা কীভাবে করতে হয়, তো সাহিত্য নির্ভর অনেক জিনিস জানতে পারি, সেগুলো জেনে অফকোর্স ভালো লাগে। অ্যান্ড আলাদা একটা গেট আপে থাকি, আলাদা একটা মুডে থাকি, সেই সাহিত্য পুরো প্রপার বাংলায় কথা বলা, মানে একটা আলাদাই ফিলিং। তোমার তো সবাই বলেছিল যে এটা কী করে সম্ভব, এমনিতেই তানিষ্কা আমার অপোজিট আর একটা যে মানে আরও একজন যে হিরোইন আছে মানে ইন্দুবালা, তাকে নিয়েও তো প্রচুর কথা উঠেছিল যে মেয়ে হয়ে গেছে বাবার হিরোইন, আর অরণ্যাকে বলেছিল এ 12 বছরের মেয়ে, 25 বছরের ছেলে, কিন্তু তাদের হয়তো প্রথমে হয়তো তারা গল্পটা জানতো না যে গল্পটা এরকমই যে বয়সের একটা বিশাল গ্যাপ থাকবে, কারণ 1930 সালের গল্প, তো সেখানে একটা অল্প বয়সে মেয়েদের সঙ্গেই বিয়ে দেওয়া হতো এরকম একটা প্রাপ্তবয়স্ক মানুষদের, তো কথা উঠেছিল। বাট এখন যখন কমেন্টগুলো দেখছি যে বেস্ট জোড়ি, ভীষণ মানিয়েছে তোমাদের দুজনকে, তো এখন সেগুলো আর যেটা হচ্ছে বৌচুরি নিয়ে, তো বৌচুরি গল্পটা আমার পড়া ছিল, তো মনে হলো যে এটা একটা চ্যালেঞ্জ, যদি আমি করতে পারি প্রপার অনাথের ক্যারেক্টারটা, মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে পারি, সেটা আমার জন্য বিশাল কিছু। তো পরে দেখলাম আস্তে আস্তে যে লোকের কমেন্ট পড়তে পড়তে বা নিজে যখন স্ক্রিনে নিজেকে দেখছি, আর এখানে প্রত্যেকে মানে বাকি যতগুলো কো অ্যাক্টর আছে সবাই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে এখানে, ভীষণ ভালো। আর তোমাদের কমেন্ট করে তো জানাই যায় যে তোমরা কতটা ভালোবাসা দিচ্ছ, তো এটা আমার কাছে মনে হয় একটা হিউজ সাকসেস। গায়ে হলুদের পর্ব শেষ, একেবারে ছাদনাতলা কিন্তু সেজে উঠেছে বিয়ের প্রস্তুতি পর্ব তুঙ্গে, কাজেই বলাই যায় বৌচুরির আগামী পর্বগুলোতে প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নস আসছে, আর সেগুলোর জন্য কিন্তু দেখতে হবে সাহিত্যের সেরা সময় বৌচুরি। এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়, এনজয় সারাদিন। Thank you.